তো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদেরকে ডেন্ড্রফ সলিউশন হোম রেমেডি শেয়ার করছি। যারা অ্যান্টি ডেন্ড্রফ শ্যাম্পু ইউজ করছে তাদেরকে বলছি উইকলি 2 থেকে 3 বার শ্যাম্পু করবে, ডেইলি রেগুলার বেসিসে শ্যাম্পু করবে না, নাহলে ডেন্ড্রফ কমবে না, ডেন্ড্রফ বাড়বে। তো আমার হোম রেমেডি একবার হলে ইউজ করার সঙ্গে সঙ্গে রেজাল্ট পাবে। নিয়ে নেবো একটা লেবুতেই হয়ে যাবে। তো রসটা ভালো করে নিয়ে নেব, নিয়ে স্প্রে বোতলে ভরে আমি অ্যাপ্লাই করবো। তো যদি কেউ কাছে স্প্রে বোতল না থাকে তোমরা হাতে সাহায্য করতে পারো, মানে কটন দিয়ে করতে পারো, আর যাদের কাছে স্প্রে বোতল আছে স্প্রে বোতল দিয়ে করতে পারো। তো বলছিলাম কি ড্যান্ড্রফ প্রবলেমটা কার না থাকে, আমরা কি বলতে পারি ড্যান্ড্রফ কোথা থেকে আসে, কীরকম হয় কেউই জানে না, হঠাৎ দেখি যে আমাদের হেয়ারে ড্যান্ড্রফ হয়ে গেছে। তো দেখে নাও আমি তো বলছিলাম কি চুলটাকে ফাঁকা করে নেবে, তো করার পর এরকম করে স্প্রে করে নেবে। তো ফাঁকা করে করে নিয়ে পুরো মাথাটাকে এরকম করে কভার করে নেব লেবুর যে রসটা আছে ওইটা দিয়ে। তো ড্যান্ড্রফ 2 টাইপের হয়, নাম্বার 1 হলো ড্রাই ড্যান্ড্রফ, নাম্বার 2 অয়েলি ড্যান্ড্রফ। তো ড্রাই ড্যান্ড্রফটা হলো কি উইকলি 5 থেকে 6 দিন আমরা শ্যাম্পু করে নিই, কিন্তু কি বলো তো আমরা তেল টেল কিছুই দিই না, কেন ভালো লাগে না তাই। আর এই প্রবলেমটা আমারও আছে, তাই আমারও সেম প্রবলেমটা হয়েছিল, বাট আমি এই হোম রেমেডি ইউজ করার পর আমার প্রবলেমটা সলভ হয়ে গেছে। তো অয়েলি ড্যান্ড্রফটা হলো আমরা বেশিরভাগই পুরো উইকই মাথায় তেল দিয়ে রেখে দিই, শ্যাম্পু টাম্পু কিছু করি না, ছেড়ে দিই উইকের মধ্যে, জাস্ট একবারই করি, ওইটাই খারাপ। আর আমরা কোনো সময় বেশিরভাগই আছি, তেল আছে মাথায় বেরিয়ে যায়, কিছুই হবে না এসে, তো শ্যাম্পু টাম্পু কিছু করি না, ওইটাই সবথেকে বেশি খারাপ, এরকম করবে না। তো দেখো আমি পুরো মাথাটাকে স্প্রে করে নিয়েছি, এখন একটু ম্যাসাজ করে নিয়েছি, তারপর চুলটাকে বেঁধে 20 মিনিটের জন্য রেখে দেবো, তারপর শ্যাম্পু করে নেবো। লেবুর রসটা লাগানোর পর রৌদ্রে বেরোবে না, ঘরেই থাকবে। লেবুর রসটা শুধু চুলের গুঁড়াতেই লাগাবে, আগাতে লাগাবে না। যদি আমার এই হোম রেমেডি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে নেবে। একবার হলেও এই রেমেডিটা ইউজ করে দেখো, রেজাল্ট যদি না পাও তাহলে আমাকে বলবে, সঙ্গে সঙ্গে রেজাল্ট।